অহংকার পতনের মূল, তাই অহংকার সম্পর্কে কবি কি বলেন? ছন্দে শুনো। শোনো শোনো ও নর নারী, অহংকার করো না, অহংকার করো না। শোনো শোনো ও নর নারী, অহংকার করো না, অহংকার করো না। আল্লাহ তাআলা তার নবীর অহংকার, আল্লাহ তাআলা তার নবীর অহংকার বরদাস্ত করল না। শোনো শোনো ও নর নারী, অহংকার করো না, অহংকার করো না। কেউ দেখাই বেটার গুমার, কেউ টাকারি গুমার, কেউ পাটিরি গুমার, কেউ রূপেরি গুমার। রূপ টাকা আর বেটা পাটি, রূপ টাকা আর বেটা পাটি, চিরকাল রবে না। শোনো শোনো ও নর নারী, অহংকার করো না, অহংকার করো না। তাই একজন নবী ঈশা রুহুল্লাহ অহংকার করেছিলেন, আল্লাহ তাকে কি শিক্ষা দিয়েছিলেন? ছন্দে শুনুন। ঈশা নবী বলে ও প্রভু রবানা, আমার থেকেও বেশি ইবাদত করতে কারেও দেখি না। ঈশা নবী বলে ও প্রভু রবানা, আমার থেকেও বেশি ইবাদত করতে কারেও দেখি না। বলেন আল্লাহ ঈশা রুহুল্লাহ, বলেন আল্লাহ ঈশা রুহুল্লাহ, এমনটি ভেবো না। শোনো শোনো ও নর নারী, অহংকার করো না, অহংকার করো না। আল্লাহ তাহাই বলে শোনো দুই কান খুলে, তোমার থেকেও আবিদ আছে দেখো নয়ন মেলে। আল্লাহ তাহাই বলে শোনো দুই কান খুলে, তোমার থেকেও আবিদ আছে দেখো নয়ন মেলে। হাটো সামনে আপন নয়নে, হাটো সামনে আপন নয়নে, দেখো তাহার ঠিকানা। শোনো শোনো ও নর নারী, অহংকার করো না, অহংকার করো না। শুনে ঈশা নবী কি করলেন? হেঁটে পাহাড়ের দিকে যাই, পাথর ছাড়া যে থাকি ছুনাই, কালো পাথরের মাঝেতে একটি সাদা দেখতে পাই। হেঁটে পাহাড়ের দিকে যাই, পাথর ছাড়া সে থাকি ছুনাই, কালো পাথরের মাঝেতে একটি সাদা দেখতে পাই। অবাক হলো দাঁড়িয়ে গেল, অবাক হলো দাঁড়িয়ে গেল, করতে লাগে ভাবনা। শোনো শ
শোনো ও নর নারী, অহংকার করো না, অহংকার করো না। বলেন তাহাই আল্লাহ, ভাবছ কি ইশারুল্লাহ, যা দেখছ অবাক হয়ে ও যে নূরের জিল্লা। বলেন তাহাই আল্লাহ, ভাবছ কি ইশারুল্লাহ, যা দেখছ অবাক হয়ে ও যে নূরের জিল্লা। করো গো আঘাত দেখো কি সম্পদ, করো গো আঘাত দেখো কি সম্পদ, আছে উহাই ছুপানা। শোনো শোনো ও নর নারী, অহংকার করো না, অহংকার করো না। তারপর কি হলো? আঘাত যখন হানলো দুই খণ্ডিত হলো, ঈশা নবী দেখিয়া অবাক হয়ে গেল। আঘাত যখন হানলো দুই খণ্ডিত হলো, ঈশা নবী দেখিয়া অবাক হয়ে গেল। তসবিহাতে ইবাদাতে, তসবিহাতে ইবাদাতে বসে খোদার দিওয়ানা। শোনো শোনো ও নর নারী, অহংকার করো না, অহংকার করো না। নবী সেই আবিদকে জিজ্ঞাসা করলেন, কি জিজ্ঞাসা করলেন? বল ও খোদার আবিদ, কত দিন আছো এইভাবে? ঈশা নবীকে বলে 41 বছর হবে। বল ও খোদার আবিদ, কত দিন আছো এইভাবে? ঈশা নবীকে বলে 41 বছর হবে। পান ও আহার কে আনে আমার, পান ও আহার কে আনে আমার, জানে শুধু রব্বানা। শোনো শোনো ও নর নারী, অহংকার করো না, অহংকার করো না। এই কথা শুনে বলে ইশারুল্লাহ, ভুল করেছি আল্লাহ, আমার থেকেও যে ভারী এর ইমানের পাল্লা। বলে ইশারুল্লাহ, ভুল করেছি আল্লাহ, আমার থেকেও যে ভারী এর ইমানের পাল্লা। ও রহিম রহমান হয়ে মেহেরবান, ও রহিম রহমান হয়ে মেহেরবান, করো আমায় মর্জনা। শোনো শোনো ও নর নারী, অহংকার করো না, অহংকার করো না। যে হবে মুহাম্মাদি উম্মত, বছরে পাবে একটি রাত, সেই রাতেরই নামটি দেব সবে বরা। সেই এক রাতে দশ গুণ দেব, সেই এক রাতে দশ গুণ দেব আমি প্রভু রব্বানা। শোনো শোনো ও নর নারী, অহংকার করো না,
সন্দেহ আমার শায়ের সাবধান করে। কি সাবধান? বলে এমকে মাহি ও বান্দা বেগানা, থাকতে এই হায়াতে অহংকার করো না। বলে এমকে মাহি ও বান্দা বেগানা, থাকতে এই হায়াতে অহংকার করো না। ইমান একি গড় গো মুমিন, ইমান একি গড় গো মুমিন, জান্নাত হবে ঠিকানা। শোনো শোনো ও নর নারী, অহংকার করো না, অহংকার করো না। আল্লাহ তাআলা তার নবীর অহংকার, আল্লাহ তাআলা তার নবীর অহংকার বরদাস্ত করলো না। শোনো শোনো ও নর নারী, অহংকার করো না, অহংকার করো না। শোনো শোনো ও নর নারী, অহংকার করো না, অহংকার করো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ আপনারা এই গজলটি শুনলেন, আপনারাই বলুন কেমন হয়েছে? আশা করি ভালোই হয়েছে। তাহলে আর দেরি কেন, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সদস্য হয়ে যান। পাশে বেল আইকনটি দাবাতে ভুলবেন না কিন্তু। সাথে সাথে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানান। আর আমাদের নতুন নতুন গজল শুধুমাত্র এই চ্যানেলটিতেই পাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।